প্রখ্যাত আয়ুর্বেদিক সংস্থা পৃথা শিশের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো পাঁচলা গঙ্গাধরপুরে। এদিন পথ চলতি মানুষকে মাস্ক, স্যানিটাইজার প্রদান এবং করোনা অতিমারির বিভিন্ন সতর্কবার্তা দেওয়া হয়। সেই সঙ্গে পৃথা শিশ আয়ুর্বেদিক প্রোডাক্টের ঔষধি গুণ এবং মানুষকে তা ব্যবহারের নিয়ম কানুন উপকারিতা সম্বন্ধে উপস্থাপনও করা হয়। উপস্থিত ছিলেন পৃথা শিশ অ্যাসোসিয়েট নবকুমার জাসু, শ্যামা প্রসাদ মাইতি ও মদন প্রসাদ প্রমুখ। এছাড়া এদিন হাজির ছিলেন বহু মানুষ যারা দীর্ঘদিন এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে উপকার পেয়েছেন, অর্থাৎ শারীরিক জটিল সমস্যা থেকে মুক্তি পেয়েছেন প্রোডাক্ট ব্যবহার করে। আমরা প্রত্যেকই পৃথা শিশের অ্যাসোসিয়েট। আমরা এসছি প্রতিটা মানুষকে সুস্থতা করার জন্য, সুস্থতার মাধ্যম দিয়ে আমাদেরও ইনকামের জায়গাটা আছে। সেই হিসাবে আমরা পৃথা শিশে এসছি প্রত্যেকেই, প্রত্যেক জন মানুষকে সুস্থতা করাচ্ছি, যে কোনো রোগী হোক। আমরা কিন্তু ডাক্তার না। এই প্রোডাক্টগুলো যাদবপুর ইউনিভার্সিটি টেস্টের প্রোডাক্ট, জানা ভালো করে। আমরা কোন শুধু প্রোডাক্টে একটু এক্সপার্ট আছি, সেইটা যে যে পেশেন্ট আছে, যে অনুযায়ী পেশেন্ট সেকে তাকে সেইটা অ্যাপ্লাই করি, তাতেই উনি সুস্থ হয়ে যান। আমাদের কোম্পানির নাম হয়, আমাদের নাম হয়, আমরা আনন্দিত পাই। ওনারা আমাদের ডক্টর বাবু হিসাবে পরিচিত করি, এতে আমি খুব খুশি, খুব খুশি। আমার লাইফে অন্য আমি অনেক ব্যবসা করতাম, আমি পৃথা শিশেতে যে উপকার পেয়েছি বা যে আনন্দ পেয়েছি, যে সম্মান পেয়েছি, আমি আমার কোনো ডাক্তার, আরও আগার অন্য ডাক্তার ছিল, সেই ডাক্তার এত আনন্দ পাইনি। এই বলি আমার পৃথা কোম্পানিকে প্রণাম করে। আজ গঙ্গাধরপুর বিদর্শা বাগানগোড়া ইউনিট সমস্ত মেম্বারকে আমি আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা প্রোগ্রামে উপস্থিত থাকতে পারে আমি নিজেকে গর্ববোধ করছি। এবং সত্যি কথা বলতে আমরা পৃথাশিস যারা করি তারা প্রত্যেকেই গর্ববোধ করি, কারণ আমাদের কোম্পানির একটাই মতো, সেটা হচ্ছে মানুষকে সুস্থ রাখা। এক হচ্ছে শারীরিকভাবে, আর দ্বিতীয় যে সমস্ত হচ্ছে যে রোজগার দিয়ে একটা মানুষকে মানসিকভাবে সুস্থ রাখা। তা আমরা মূলত দুটো জায়গার ওপর কাজ করছি, আর এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে ভালো লাগছে। সঙ্গে মহিলা আছে, ডাক্তারবাবু আছে, এরা এখানে গঙ্গাধরপুর ইউনিট থেকে ভালো লিডারশিপ দিচ্ছে এই জায়গাটায়। তো আমাকে ধন্যবাদ জানিয়ে বেশি কথা বললাম এখানে সত্য বক্তব্য শেষ। হ্যাঁ, আজকে 14তম কোম্পানির যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে আমি শ্যামাপ্রসাদ মাইতি পৃথা শিশের একজন অ্যাসোসিয়েট হিসাবে খুব গর্ববোধ করি যে আমি পৃথা শিশ করি। এবং আমাদের কোম্পানির যে মোটো, যে প্রত্যেকটা মানুষ যেন জীবনে সুস্থ থাকুক, কোনো রকম অসুস্থতা যেন তাদেরকে স্পর্শ না করে, এবং প্রত্যেকটা মানুষ যারাই পৃথা শিশের সঙ্গে যুক্ত হচ্ছে তারা যেন অর্থনৈতিক স্বাধীনতা লাভ করেন, এই লক্ষ্যটা পূরণ করতে আমরা পৃথা শিশের জয়গান নিয়ে পৃথা শিশের জয়রথটাকে আগিয়ে নিয়ে চলেছি। পৃথা শিশের সঙ্গে আমি আজকে 4 বছর যুক্ত রয়েছি। আমি একটা সময় গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলাম, সেখান থেকে এই প্ল্যাটফর্মটার যখন সন্ধান পেয়েছি তখন আমি গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে দিয়েছে শুধু মানুষের সেবা করবার জন্য এই পৃথা শিশটাকে বেছে নিয়েছি। অনেক মানুষ স্বাবলম্বী হয়েছে। আমরা পৃথা শিশকে যেভাবে মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে দিচ্ছি, আমাদের শুধু একটাই অনুরোধ যে আপনারা নিজেরা ব্যবহার করুন এবং অন্যজনকে ব্যবহার করতে বলুন। তার একটাই কারণ, নিজে সুস্থ হন, অপরজনকে সুস্থ রাখুন, এবং এটার মাধ্যমেই তারা কিন্তু অর্থ উপায় করেন। মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যেহেতু রিলেটেড মার্কেট, রিলেশন মার্কেট, তো সেই জায়গায় একটা চেন সিস্টেম বা এরকম একটা বাইরে থেকে বোঝা যায় বা এটা অনেক আইনি ব্যবস্থা রয়েছে। অবশ্যই আইনি জায়গা থেকে একদম সুরক্ষিত। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে দপ্তর রয়েছে সেখান থেকে আমরা অ্যাফিলিয়েশন পেয়ে গেছি। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ ডিপার্টমেন্টের সাথে আমরা অ্যাফিলিয়েশন পেয়ে গেছি। আমরা কনজিউমার ফোরামে অ্যাফিলিয়েশন পেয়ে গেছি।
আমাদের প্রোডাক্ট যাদবপুর ইউনিভার্সিটি ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার থেকে ক্লিনিক্যাল রিসার্চ করানো হচ্ছে এবং সেটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করা হচ্ছে, যাতে সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ দেখতে পান যে কী নিয়ে রিসার্চ হয়েছে, কারা কারা রিসার্চ করছেন, এটাই আমরা মানুষের কাছে পৌঁছে। কোম্পানির দিকটা গেল, এবার 4 বছর পার করে ফেলেছেন এই কোম্পানির সঙ্গে, সাধারণ মানুষকে যে প্রোডাক্ট দিচ্ছেন তারা কতটা উপকৃত হচ্ছে? সাধারণ মানুষ এতটাই উপকৃত হয়েছেন, যিনি একবার পিত্রাসিসকে সঙ্গে নিয়েছেন তিনি আর পিত্রাসিস থেকে ছেড়ে যেতে চান না। আমার এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা একটা সময় ভেবেছিলেন যে জীবনের আশা শেষ, সেই জায়গা থেকে তারা আজকে নর্মাল লাইফ লিড করছেন। মানে কোন কোন প্রোডাক্টগুলো বেশি করে মানুষের জন্য উপকারী? দেখুন, আজকে যে ক্রনিক ডিজিজগুলো মানুষের মধ্যে এসেছে, সুগার, প্রেশার, থাইরয়েড, ইভেন ক্যান্সার, এই রোগগুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবে নির্মূলের জায়গায় নিয়ে যাচ্ছি। মানুষের যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা, মানুষ ভাবে যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা একটা ওষুধ খেলাম আমরা ঠিক হয়ে গেলাম, কিন্তু এটা থেকে কত কঠিন রোগের জন্ম দেয় আমরা মানুষকে বোঝাই এবং সেখান থেকে মানুষ সুস্থ হন। আর কারো কোনো শরীরের সমস্যা হলে সেটাকে কীভাবে ডিসাইড করে কোন প্রোডাক্টটা রেফার করবেন সেটা কীভাবে করেন? আমাদের কোম্পানি গাইডলাইন দেওয়া রয়েছে যে এই সমস্যার জন্য এই সাপ্লিমেন্টকে আমরা ব্যবহার করুন, আমরা সেই গাইডলাইনটাকে ফলো করি এবং আমাদের ট্রেনিং চলছে, ট্রেনিং সেশন হয় বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। পিত্তাশির প্রোডাক্ট ব্যবহার করেন? হ্যাঁ, আমার বাবা ব্যবহার করে। কী জন্য ব্যবহার করে? আসলে আমার বাবার কার্ডিয়ার প্রবলেম ছিল, তার সাথে সুগার ছিল না, তো কার্ডিয়ার ব্লকেজ দেখা দিয়েছিল যখন ডাক্তার দেখানো হয়েছিল, সেখান থেকে বলা হয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে অপারেশন করতে, তো তখন আমার এখানে যোগাযোগ হয়। তো আমার বাবা 18 ওয়াট ননি এনার্জিটাই এবং 4টে সাপ্লিমেন্ট ইউজ করছেন এবং 6 মাস ওনার কার্ডিয়ার ব্লকেজ সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়। কতদিন আগে? এই ধরুন 1 বছর আগে, তখন থেকে আমার বাবার অ্যালোপ্যাথি মেডিসিন পুরো বন্ধ, সুগারের জন্য যে সব চলতে অ্যালোপ্যাথি মেডিসিন সবই বন্ধ হয়ে গেছে প্রায়, এখন আমরা আয়ুর্বেদই খাই। আমার নাম রিতা ভাইয়া। আমার প্রথমে হতোই আছে, ডাস্ট চালাইছিল আর 15 দিন অন্তর 1 মাসের মধ্যে 2-3 বার করে সর্দি কাশি এরকম হয়ে গেছে, আর স্কিনে কোনো রকমের বিন্দু বিন্দু করে র্যাশ বেরোতো। আমি যে পিত্রাসিসের তুলসী ঘোলটা ব্যবহার করে আমি ভীষণ উপকৃত হয়েছি, আমার আর সেভাবে কোনো অ্যালার্জিটি নেই আর ভীষণ ভীষণভাবে সব কিছু নিয়ে আমি কিন্তু সুস্থ আছি। মানে এমনি মেডিসিন আগে ব্যবহার করতে, এখন আর কিন্তু খেতে হয়। হঠাৎ করে পিত্রাসিস প্রোডাক্ট কীভাবে ব্যবহার করা শুরু করলেন? হঠাৎ করে বলছে যে যখন আমি এরকম সমস্যায় ভুগতাম, ভাবতাম যে প্রতিদিন এরকমভাবে ওষুধ খাওয়ার পর শরীর আরও ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন একজনের মাধ্যমে আমি পিত্তাশিসে ডাক্তারবাবুর সঙ্গে আমি যোগাযোগ করতে পারি এই আয়ুর্বেদিক প্রোডাক্টটা, তারপরেই আমি একদম নিশ্চিন্তভাবে আমি একটা ট্রাই নিলাম যে দেখি যদি ভালো হয়, কিন্তু দেখি নয়, একদম 100% গ্যারেন্টি যে একদম পিত্তাশিসের তুলসী গ্রোর হচ্ছে আমাদের অঙ্গুলি, আমাদের হচ্ছে একদম পারফেক্ট জিনিস যেটা সকলকারই ব্যবহার করা দরকার। মানে আপনি আপনার যখন শরীর সুস্থ হয়ে গেল বা সমস্যাগুলো সমাধান হয়ে গেল, তারপর থেকে আপনি কাউকে রেফার করছেন? হ্যাঁ, রেফার করছি। আমার যেমন আমাদের ফ্যামিলিতে আমার বাবা, আমার মা, আমার মেয়ে আছে, সবাইকেই আমি এখন এই ব্যবহার করাই। আপনি কতদিন ব্যবহার করছেন? আমি প্রায় 3 বছর ব্যবহার করছি। আপনার নাম? আমার নাম গুলগুল ভাট। হাওড়া থেকে রাকেশ ভাইদি, রিপোর্ট টাইমস বাংলা।